রোজ সকালবেলা উঠেই আমি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কর্মকাণ্ড দেখি। দেখো, কেউ এখানে স্থায়ী দোকানদার নয়, কারোরই স্থায়ী দোকান নয়। আজ বললে কাল হয়তো উঠে যেতে হবে এদেরকেও। তো দেখো কত যত্ন করে দোকানটা পাতে, ঝাড় দেয়, তারপরে কত একদম যত্ন নিয়ে সেই দোকানটাকে পাতে, জিনিসগুলোকে গুছিয়ে রাখে। আর এগুলোই রোজ সকালে উঠে আমি দেখি আর ভাবি যে কত মায়া মানুষের, সামান্য জিনিসের উপরেই মানুষের মায়া কতটা জন্মে যায়। আর এই দেখো এখন বাজে ওই 5:45 মতো আর কি সকাল। আর এই দেখো উনি উনি বিক্রি করে ফল, তো ফল নিয়ে এসে কত যত্ন করে সেগুলোকে মুছে মুছে তবে সাজিয়ে রাখছে। আমাদের সবেতেই যেন বড় মায়া, তো এখনও চারিপাশ সেরকমভাবে জেগে ওঠেনি। আর এখন তো সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা পড়ছে, আমার তো কাছের জানলাগুলো পুরো কুয়াশায় ঢেকে যায়, ওই ড্রপ ড্রপ জল থাকে পুরো জানলা ধরে। তো চলো দিনটাকে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে সাত সকালবেলা আমার বাড়িতে রান্না আরম্ভ হয়ে গেছে আজকে। আর এই যে মাম কাটছে টক পালং, এখানেও এক গামলা কাটা হয়ে গেছে। আর আমি চলে এসেছি ব্রেকফাস্টের জোগাড় করতে, আর গিয়েছিলাম বাজারে, সেখান থেকে মাছ নিয়ে এসেছি আর শোল মাছ নিয়ে এসেছি আজকে। আর শোল মাছ এনেছি, আর তার সাথে এনেছি কচু আর টক পালং হবে। টক পালং কিনে নিয়ে এসেছি, আর কি নিয়ে এসেছি, আর কিছুই আনিনি, আর সব আগে ছিল, তো সেগুলো দিয়ে আর রান্না হবে। আর কী কী রান্না হচ্ছে আমার বাড়িতে আজকে, সেগুলো তোমাদেরকে এক এক করে পরে দেখাচ্ছি। যখন 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 রান্নাটা হবে তখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করি। আর এই যে বোনও চলে এসছে, আর মাও এখনো এই যে কেটে চলেছে। কি বলছো বলো, আর খুশা আমি এখন বানাবো ব্রেকফাস্ট, তো তার জন্য এই যে লুচি বানাচ্ছি। আর আগেই আমি ভেজে নিয়েছি ফুলকপি আলু পেঁয়াজগুলি, এটাই এখন ইজিয়েস্ট হয়ে আর কি শীতকালে। তো সেটা হয়ে গেছে, আমার লুচিগুলো করলেই আমরা সবাই খেতে বসবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার এই শোল মাছ এনেছিলাম সেটাকে ধুয়েছি, ধুয়ে এবার লবণ হলুদ মাখাবো। আমি এখন চলে এসেছি রান্না করতে, আর মাছ ভাজা বসিয়েছি। তো মাম কাছে স্নানে, সেই সুযোগে মামের একটু কাজটা এগিয়ে দিই, কারণ টোটাল রান্নাটাই আজকে মাম করেছে। তো এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, শোল মাছ, আর এইদিকে তিতলি। তিতলি এখন নতুন নতুন ট্রেন্ড চলছে তিতলির খাবারের, এই যে বাটি চচ্চড়ি চিংড়ি মাছের, এটা বসিয়ে দিয়েছি। তো এখানে আগে মাছ ভাজা হয়ে গেছে, আরেক রাউন্ড বাঁচলে মাছটা ভাজা কমপ্লিট হয় আর কি। ফার্স্ট বেঁচে বসেছে মেসো আর তিতলি। মেশো খাচ্ছে সর্ষে শাক দিয়ে, আর এই হচ্ছে লাউয়ের খোসা দিয়ে, লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ কলি, এটা লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ কলি, এটা হচ্ছে গিয়ে সর্ষে শাক, এটা সর্ষে শাক, আর এই যে
তিতলির বাটি চচ্চড়ি, সেটা কি হয়? এইটা বাটি চচ্চড়ি মা, ওই তো বাটি চচ্চড়ি বললি তোরে। আবার সেই কোল্ড ড্রিঙ্কস শোনা, অল্প অল্প না, আমার শরীরটা খারাপ না? আর এই যে শোল মাছ কচু দিয়ে রান্না হয়েছে, আর এখানে হচ্ছে কাঁকড়া ভাপে, আর এটা করব হচ্ছে তিলগুলির জন্য চিংড়ি ভাজা, এটা হচ্ছে বেগুন পোড়া, এটা বেগুন পোড়া, লাল শাক, এটা হচ্ছে টক পালং, গুল্লুর সেদ্ধ ডাল, আর এই যে আজকে রাঁধুনি। কেন পাঁচর জন্য কাঁকড়াটা তুলে রাখি, পাঁচর তো আজকে খাবে না, আজকে না খাবে, সুন্দরবন কি করে আনলো? ওই যে বেঁধে, তুই তখন ঘুমোচ্ছিলি, নন্দী এখন এসছে, বেঁধে নিয়ে এসছে। খালের মতো আছে ওইখানে, কুমির থাকে, আবার নেট দাও, ইন দাও, নেট দাও, আগু পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, কুমির দেখছি বসে একদম কাছের থেকে দেখছি, একদিন দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি তো দেখি, শীতকাল তো শনি মঙ্গলবারই বেগুন পোড়া খায়, কুমির দেখছি বেগুন পরে শনি মঙ্গলবার খাবি, ধনে পাতা পেঁয়াজ দিয়ে, হ্যাঁ।